আসসালামু আলাইকুম। অ্যাক্টিভিটিস অফ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে ওয়ালটন ফ্রিজ সম্পর্কে জানবো। ওয়ালটন ফ্রিজের ঈদ উল আজহার অফার চলতেছে এবং কোম্পানির তরফ থেকেও অফার আছে, সে সম্পর্কে বিস্তারিত জানবো। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ওয়ালটনের 19 সেফটির ফ্রিজ বলে, আপনার যে তিনটা দেখতে পাচ্ছেন তিনটাই 19 সেফটির ফ্রিজ। ফ্রিজের মডেল নাম্বার হলো WRC3D8 GDEL। ফ্রিজের ভিতরে আপনার স্ট্যাবিলাইজার অ্যাডজাস্ট করা আছে, এই যে ওয়াইড ভোল্টেজ ডিজিস এখানে লেখা আছে, আপনার 140 ভোল্ট থেকে 260 ভোল্ট পর্যন্ত আপনার নো নিড ভোল্ট স্ট্যাবিলাইজার, আপনার স্ট্যাবিলাইজারের কোনো প্রয়োজন হবে না। তো ফ্রিজের লিটার হলো আপনার 348 লিটার গ্রোস ভলিউম, আর নেট ভলিউম হলো 333 লিটার। তো ফ্রিজটিতে গ্যাস ব্যবহার করা হয়েছে R600A গ্যাস, যেটা পরিবেশ বান্ধব গ্যাস বলে, আর আসলেই পরিবেশ বান্ধব গ্যাস। তো ফ্রিজের আপনার এই গ্যাস ব্যবহার করার কারণে ফ্রিজটা দ্রুত ঠান্ডা হবে, আপনার বিদ্যুৎটাকে অনেক সাশ্রয়ী করবে। তো এটার প্রাইস হলো আপনার 36,900 টাকা। আর যেটা পাশের দুইটা দেখতে পাচ্ছেন এই পাশে, সেই দুইটা হলো আপনার 36,500 টাকা। তো যার যেটা লাগে প্রয়োজন সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। তো তার পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মডেল নাম্বার হলো WFE3B0, যেটাকে 18 সেফটির ফ্রিজ বলা হয়। এটা হলো ইনভার্টার ফ্রিজ, ইনভার্টার টেকনোলজি, আর আলট্রা এনার্জি সেভার। আর এটাতে রেটিং দেওয়া আছে আপনার 5-স্টার রেটিং দেওয়া আছে আপনার BSTI থেকে। আপনার ফ্রিজের মডেল নাম্বার হলো WFE3B0 GDEL। ফ্রিজটিতে গ্যাস ব্যবহার করা হয়েছে হলো আপনার R600A গ্যাস, ফ্রিজটিতে গ্যাস ব্যবহার করা হয়েছে R600A গ্যাস। আর গ্রোস ভলিউম হলো 341 লিটার, আর নেট ভলিউম হলো 320 লিটার। এটাতেও আপনার এক্সট্রা ভোল্টেজ স্ট্যাবিলাইজার লাগবে না, এটা কোম্পানি থেকে এটার ভিতরে অ্যাডজাস্ট করে দিছে। আর 100% কপার কন্ডেন্সার ব্যবহার করা, যদি কেউ প্রমাণ করতে পারেন কপার কন্ডেন্সার না, সেক্ষেত্রে আপনার কোম্পানি 1 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা আছে। তোমরা চলে যাচ্ছি পরের ফ্রিজটিতে, এটাও 18 সেফটির ফ্রিজ, এটা ইনভার্টার ছাড়া। ফ্রিজটির দাম হচ্ছে 34,500 টাকা। আর পাশে যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হলো একই ফ্রিজ, ইনভার্টার ছাড়া, এটার ভিতরে স্ট্যাবিলাইজার অ্যাড করা আছে, এক্সট্রা কোনো স্ট্যাবিলাইজার লাগবে না। তো এটার নেট প্রাইস আছে হলো আপনার 33,900 টাকা। তো এটার ভিতরে 800 গ্যাস দেওয়া, আর ওইটার মতোই সেম যা কিছু আছে সব সেম, এটাও তাই। এটা হলো ওয়ালটনের 3B0, WFE3B0। এটার প্রাইস হলো 32,700 টাকা। আবার বলছি, এটার প্রাইস হলো 32,700 টাকা। এটাতেও 800 গ্যাস দেয়া, 341 লিটার গ্রোথ ভলিউম, আর নেট ভলিউম হলো 320 লিটার। এগুলো তো স্ট্যাবিলাইজার লাগানো আছে, এক্সট্রা কোনো স্ট্যাবিলাইজারের প্রয়োজন হবে না। আপনাদের সবার সুবিধার্থে একটা ফ্রিজ খুলে দেখাচ্ছি, যেটার ভিতর হলো আপনার নর্মাল সাইডটা হলে এমন দেখতে, আপনার নিচে ড্রয়ার আছে আর আপনার পকেট আছে এতে, আর উপরের সাইডটা হলো এরকম, আপনার ডিবের ভিতরে পকেট পেয়ে যাবেন। আপনার ছোটো ছোটো জিনিসপত্র রাখতে আপনার সুবিধা হবে, যেমন আইসক্রিম বলেন, মাছ টাছ ছোটো ছোটো পলিথিন করে রাখতে পারেন, মাছ মাংস। হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি পরের ফ্রিজটিতে। এই ফ্রিজটি হলো আপনার ওয়ালটনের 10.5 সেফটির ফ্রিজ বলে, যার মডেল নাম্বার হলো WFD1F3 GDEL।
এটাতে আপনার এক্সট্রা কোনো স্টেবিলাইজারের প্রয়োজন হবে না, এক্সট্রা কোনো স্টেবিলাইজারের প্রয়োজন হবে না। এটার গ্যাস ব্যবহার করা আছে 8600 এ গ্যাস, আর এটার গ্রোথ ভলিউম হলো 176 লিটার আর নেট ভলিউম হলো 163 লিটার। ফ্রিজের দেখতে পাচ্ছেন এমন ফ্রিজ, ফ্রিজটা খুলে দেখাচ্ছি একটু আপনাদের বোঝার স্বার্থে। এটা হলো আপনার ডিপ, ডিপের তিনটা থাক আছে, দুইটা থাক ভিতরে তিনটা অংশ, আর এটা নর্মাল। আপনার ছোটো পরিবারের জন্য এই ফ্রিজটা আদর্শ, যারা নিতে চান যোগাযোগ করতে পারেন। তো চলে যাচ্ছে পরের ফ্রিজটিতে, এটা হলো আপনার ওয়ালটনের 1550 সিপের একটি ফ্রিজ, যার মডেল নম্বর হলো WFE2H2, যার মডেল নম্বর হচ্ছে WFE2H2। তো ফ্রিজটিতে গ্যাস ব্যবহার করা আছে হলো R134A, যেটা আপনার অনেক সময় এসিতে ব্যবহার করা হয়, গ্যাস অনেক ভালো গ্যাস, আপনার পরিবেশ বান্ধব গ্যাস। তো ফ্রিজটির আপনার গ্রোস ভলিউম হলো 282 লিটার আর নেট ভলিউম হলো 265 লিটার। এটাতে আপনার স্টেবিলাইজার লাগানো নেই, আপনার স্টেবিলাইজার এক্সট্রা কিনতে হবে। তো ফ্রিজটিতে আপনার ভিতরের অংশ যদি আপনাকে আপনাদের দেখাই, ভিতরের অংশ এরকম, আপনার পকেট সিস্টেম ব্যবহার করা আছে, আর এটা হলো নিচের অংশ। তো এই ফ্রিজটির দাম হলো 31,700 টাকা, এই ফ্রিজটির দাম হলো 31,700 টাকা। আর যেটা 1050 সেফটির ফ্রিজ দেখলাম, সেটার দাম হলো 22,250 টাকা। তারপরে ফ্রিজটিতে চলে যাই, এই ফ্রিজটি হলো ড্রয়ার ফ্রিজ, ওয়ালটনের বড় ড্রয়ার ফ্রিজের মধ্যে একটা। এই ফ্রিজটির মডেল নম্বর হলেও WFB2E4GDEL। ফ্রিজটি অনেক লম্বা ফ্রিজ, ফ্রিজটিতে যদি নিচে হলো ড্রয়ার আর উপর হলো নর্মাল। তো ফ্রিজটি দেখতে এমন, আপনার দেখলে অবশ্যই বুঝতে পারছেন আপনারা, ফ্রিজটিতে ড্রয়ারগুলো অনেক বড় বড় ড্রয়ার, মোটামুটি আপনাদের অনেক বড় ড্রয়ার আছে। তো যারা ড্রয়ার ফ্রিজ নিতে চান বড় পরিবারের জন্য, এটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ এই ফ্রিজটি ওয়ালটনের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিজ বলাই চলে। তো ফ্রিজটিতে গ্যাস ব্যবহার করা 800 আগের মতোই, আর এটার গ্রোথ ভলিউম হলো আপনার 268 লিটার আর নেট ভলিউম হলো 254 লিটার। এটাতে এক্সট্রা ভোল্টেজ স্ট্যাবিলাইজারের প্রয়োজন হবে না, আপনার কোম্পানি থেকে এটাতে ভিতরেই লাগিয়ে দিয়েছে। তো এটার প্রাইস, এটার প্রাইসটা হলো 30,900 টাকা, এটার প্রাইস হলো 30,900 টাকা। এখন যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হলো ওয়ালটনের 21 সেফটির ফ্রিজ বলে, যার মডেল নাম্বার হলো WFC3F5, যার গ্রোস ভলিউম হলো 380 লিটার আর নেট ভলিউম হলো 365 লিটার। তো ফ্রিজটিতে R600A গ্যাস ব্যবহার করা, যেটা এই ফ্রিজটির জন্য পারফেক্ট। তো ফ্রিজটির ভিতরের অংশ যদি আপনাদের খুলে দেখাই, তো এটা হলো ভিতরের অংশ, ডিপ অংশ, আর যদি নিচের অংশটা দেখতে চান, এটা নর্মাল অংশ, অনেক বড় নর্মাল। যাদের মূলত বড় পরিবার তাদের জন্য এই ফ্রিজ, আর আপনাদের দোকানপাটে যারা ব্যবহার করতে চান তারাও নিতে পারেন। তো এই ফ্রিজের দাম, এই ফ্রিজের দাম হলো আপনার 42,500 টাকা। এই ফ্রিজটিতে আপনার স্টেবিলাইজার ব্যবহার করা নেই, ওয়ালটনের ডাবল ডোর ফ্রিজ বলাই চলে, যেটা অন্যান্য কোম্পানির চেয়ে অনেক দাম কম। এত অল্প দামে ওয়ালটন আপনার এত ভালো একটা ডাবল ডোর ফ্রিজ দিছে, তার জন্য ওয়ালটনকে ধন্যবাদ। আর যারা ডাবল ডোর ফ্রিজের জন্য আপনার নিতে চান অল্প দামের ভিতরে, তারা এই ফ্রিজটা চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ নন ফ্রস্টের ফ্রিজ ডাবল ডোরের এত কম দামে এত ভালো একটা ফ্রিজ শুধু ওয়ালটনই দিয়েছে। তো ফ্রিজের যদি ভিতরের অংশ আপনাদের দেখাই, এখানে আপনার দরজার ভিতর পকেট সিস্টেম ব্যবহার করা, আপনার যে কোনো ছোটো জিনিস আপনি এখানে রাখতে পারবেন। আর ভিতরে এটা ডিপ অংশ,
এটার ভিতরে আপনার আপনার আলাদা করছে হলো আপনার একটা থেকে পার্ট থেকে একটা পার্ট আলাদা করছে হলো আপনার গ্লাস দিয়ে, যে গ্লাসগুলো অনেক মজবুত গ্লাস। আর পাশেরটা হলো নর্মাল অংশ, আপনার যে কোনো কিছু আপনারা নর্মালে রাখতে পারবেন। আর নিচে দুই পাশেই নর্মাল ডিপ দুই পাশেই আপনার ড্রয়ার ব্যবহার করছে। যদি ফ্রিজের মডেল নম্বর হলো WNI5F3, আর এটাতে কিন্তু ডিসপ্লে ব্যবহার করা আছে। ডিসপ্লে ব্যবহার করার কারণে আপনার ফ্রিজটা আপনার হাতের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তো ফ্রিজটিতে এক্সট্রা স্ট্যাবিলাইজারের প্রয়োজন নেই, কোম্পানি থেকে স্ট্যাবিলাইজার ভিতরে লাগিয়ে দিয়েছে, যার গ্রোথ ভলিউম হলো 563 লিটার আর নেট ভলিউম হলো 501 লিটার। তো সবার শেষে ওয়ালটনের সবচেয়ে ছোটো দুটো ফ্রিজ, আপনার যেটা আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন সেটা হলো ওয়ালটনের 950 ফ্রিজ, যার মডেল নম্বর হলো WFD1D4, যার গ্রোস ভলিউম হলো 157 লিটার আর নেট ভলিউম হলো 144 লিটার। তো ফ্রিজটিতে খুব ভালো একটা কালার ব্যবহার করছে, আপনার যে কোনো কালারের ফ্রিজ চাইলে আপনার নিতে পারবেন। এগুলোর ভিতরে কিন্তু এক্সট্রা স্টেবিলাইজার লাগানো নাই। তো এটার দাম হলো 20,500 টাকা। আর যেটা আমরা হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন যে ফ্রিজটা, সেটা হলো ওয়ালটনের 850 ফ্রিজ, সবচেয়ে ছোটো ফ্রিজ ডিপ এবং নর্মাল সহ। যারা ব্যাচেলর তাদের জন্য, ব্যাচেলর যারা ছোটো পরিবার তাদের জন্য এটা ভালো, পারফেক্ট। প্রত্যেকটা ফ্রিজেই কিন্তু 12 বছরের কম পেশা গ্যারান্টি আছে, আপনারা নষ্ট হলে চেঞ্জ করে দিবে, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, বাসায় যে ঠিক করে দিবে, আপনার কোনো টাকা পয়সা পে করতে হবে না। 1 বছর পরে আপনার গাড়ি ভাড়াটা পে করতে হবে। আর তার চেয়ে বড় কথা হলো 4 বছরের আপনার পার্টসের ওয়ারেন্টি, আর এইটুকুই ফ্রিজে। আর ফ্রিজের ছোটো ফ্রিজের মডেল নম্বর হলো WFD1B6, যার গ্যাস ব্যবহার করা 800A গ্যাস, আর আপনার লিটার হলো 132 লিটার আর নেট ভলিউম হলো 129 লিটার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।